বন্ধুরা, আমি মুনমুন গ্রিনের ভেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কমন একটা রেসিপি, এগ নুডলস বা এগ চাউমিন। এটা বানানো খুবই সহজ, বাড়িতে সব মায়েরাই বা সব গৃহিণীরাই এটা বানিয়ে থাকেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে। তো আমি এটা কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। এগ চাউমিন বা এগ নুডলস বানানোর জন্য আমি এখানে 4 প্যাকেট চাউমিন নিয়েছি। মার্কেটে অনেক ধরনের চাউমিন পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো চাউমিন কিনে করতে পারেন। আর যেসব সবজি এবং উপকরণ নিয়েছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। নিয়েছি 1 কাপ কুচনো গাজর, এইভাবে লম্বা লম্বা করে গাজরটা কিন্তু কাটতে হবে। 1 কাপ কুচনো ক্যাপসিকাম, এভাবে লম্বা করে কাটা, ছোট ছোট করে পিস করে কাটা সবুজ বিনস 1/2 কাপ, 1 কাপ কুচনো পেঁয়াজ যেটা আমি এরমভাবে লম্বা করে কুচিয়েছি, চিনি বাদাম আর 2টো ডিম। এছাড়া আমি নিয়েছি শশা, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, একটা শশার অর্ধেকটা। 1টা পেঁয়াজ আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি টমেটো সস, সয়া সস, ডার্ক সয়া সস যেটা, গ্রিন চিলি সস আর ভিনেগার। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে জল গরম করে নিয়েছি, জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল। দেওয়ার পর পুরোটা আমি মিক্স করে নিয়েছি, জলটা আমার যথেষ্ট গরম আছে। এর মধ্যে আমি চাউমিনগুলো ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে চাউমিনগুলো নরম হয়ে যায়। আমি কিন্তু চাউমিনগুলো গরম জলে আর ফোটালাম না। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার চাউমিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই চাউমিনটা খুব পাতলা চাউমিন, এই জন্য এটাকে আলাদা করে গরম জলে ফোটাবার দরকার নেই। এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি, নেওয়ার পর এটাকে একটু নেড়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ড্রাই হতে দিয়ে দিয়েছি। এবার গ্যাস ওভেনে আমি একটা বড় কড়া বসিয়ে নিয়েছি, বড় কড়া নিয়েছি যাতে আমার চাউমিনটা এতে করতে সুবিধা হয়। তার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিলস রিফাইন্ড অয়েল, আর এর মধ্যে পিনাটস বা চীনাবাদামগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চীনাবাদামগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি এগুলো তুলে নিলাম। এবার কড়াতে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বিনস। বিনসটা আগে দিলাম কারণ বিনসটা ভাজা হতে একটু সময় লাগে। তারপর আমি দিলাম কুচনো গাজর আর কুচনো ক্যাপসিকাম, সবকটা জিনিস আমি একসাথে এবার ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি অল্প সামান্য পরিমাণে নুন। এরপর এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ লম্বা করে কুচনো পেঁয়াজ, এখানে আমি 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের। দিয়ে আবার সমস্ত জিনিসটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি, আমার সবজিটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি গ্যাস ওভেনের ফ্লেম কিন্তু একদম লো করে রেখেছি। এবার এটাকে নেড়ে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবজিগুলো অতিরিক্ত পরিমাণে কিন্তু ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না চাউমিনের সাথে। এবার ওই কড়াতে যে পরিমাণ তেলটা ছিল ওর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে ভেজে নিচ্ছি, ভুজিয়া করে নিচ্ছি, যেটা ডিমের ভুজিয়া হয় ছোট ছোট পিসে, এইভাবে আমি করে নিলাম। এবার ওর মধ্যে ভাজা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি একটু নেড়ে নিলাম। ডিমে আমি আলাদা করে নুন দিইনি, সবজির নুনটা ডিমে লেগে যাবে। এবার কড়ার মধ্যে আরও 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে চাউমিনগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন আমার চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরে রয়েছে, জলের মধ্যে তেল অ্যাড করেছিলাম বলে চাউমিনগুলো এত সুন্দর ঝরঝরে রয়েছে। আবারও আমি সমস্ত জিনিসটা মিক্স করে নিচ্ছি।
আমার ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদমতো নুন। আমি আগেও নুন দিয়েছিলাম, ওই জন্য অল্প পরিমাণে দিলাম। দিচ্ছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, আর একটা চাউমিনের মশলা যেটা আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম, সেই চাউমিনের মশলা আমি এক চামচ পরিমাণ দিলাম। এই মশলাটা দিলে চাউমিনটা খেতে একদম অসাধারণ হয়। তো এবার আমি পুরো জিনিসটা আবারও আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সয়া সস 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর 2 টেবিল স্পুন টমেটো সস। এবার পুরো জিনিসটা সম্পূর্ণভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা যেন ভালো হয়, না হলে খেতে ভালো লাগবে না। আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। তো ভিনিগারটা আমি লাস্টে দিলাম, ভিনিগারটা আপনারা চাইলে আগেও দিতে পারেন। দিয়ে পুরো জিনিসটা ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম লো ফ্লেমে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস আমার চাউমিন রেডি একদম খাবার জন্য। দেখুন কত সুন্দর হয়ে গেল, চটপট তৈরি হয়ে গেল এগ নুডলস। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এবার এটাকে আমি গার্নিশ করব, তার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো শসা, কুচনো পেঁয়াজ ও কুচনো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু পরিমাণে চাট মশলা। দিচ্ছি টমেটো সস, গ্রিন চিলি সস, আর আমার আগে থেকে ভেজে রাখা সেই বাদাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার সুন্দর এগ নুডলস বা এগ চাউমিন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, বাড়িতে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। শুধু বাচ্চা কেন, বড়দেরও খুব পছন্দ হবে। তাহলে আজই ট্রাই করুন, আর কেমন লাগলো আমায় কমেন্টে জানান। তাহলে আপনারা দেখলেন এগ চাউমিন আমি কত সহজে কিভাবে বানালাম। আপনারাও ট্রাই করুন, এটা সত্যি বলছি খেতে খুবই টেস্টি হয়। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে করলে আপনার বাড়ির সবাই খেয়ে ভালো বলবে, এটা আপনাকে বলতে পারি। তাহলে আমার রেসিপি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, নমস্কার।